ক্লাস সিক্সের অনুশীলনী 7.4-এর এটা হলো শেষ পার্ট, ঠিক আছে? পার্ট থ্রি, আজকের পার্টে 7, 8, 9, 10 চারটা অঙ্ক সমাধান করে দেখাবো। দেখো, নিচের ভগ্নাংশগুলো শুধুমাত্র তিনটি পৃথক ভগ্নাংশকে প্রকাশ করে, তিনটি পৃথক ভগ্নাংশ প্রকাশ করে। লঘিষ্ঠ আকারে লিখবো প্রথমে, তারপর তিনটি তুল্য ভগ্নাংশ লিখুন। লঘিষ্ঠ মানে কাটাকাটি করে লিখুন, কেমন? দেখো তো, এটার প্রথমে আমরা কী করুন, লঘিষ্ঠ আকার লিখুন। এটা জোর সংখ্যা, এটা জোর সংখ্যা, জোর মানে 2, 4, 6, 8 এগুলি থাকলে জোর সংখ্যা। জোর সংখ্যা না এটা, এটা জোর সংখ্যা। দুই দুই দুইয়ের বাক্যে কত হবে, ক আছে তাড়াতাড়ি ক, 1, 2, 1, 2, 1 না, দুই দুই 12 ভাগ করলে 6 দুগুণে 12, তাহলে 6 ভাগের কত, 1, ঠিক আছে? এটা হলো লঘিষ্ঠ আকার, হয়ে গেছে একটা পাট উত্তর। এবার তুল্য ভগ্নাংশ, সুতরাং এটা প্রশ্ন কত ছিল, 12 ভাগের 2 না, লিখুন 12 ভাগের 2 এর তিনটি তুল্য ভগ্নাংশ হলো, ভগ্নাংশ হলো এর 12 ভাগের 2 গুণ 2, প্রথমে 2 গুণ করবা, 12 ভাগের 2 গুণ 3 কমা 12 ভাগের 2 গুণ 4, শব্দের মধ্যে 2, 3, 4 করে গুণ করে দিবা, 12 গুণে 24, 24 ভাগের 4, 3 ভাগে 36, 36 ভাগের 3 গুণে 6, 4 ভাগে 48, 48 ভাগের 4 গুণে 8, শেষ একটা অঙ্ক গেছে। এবার একটা 3 দিয়ে গেলে 3 একে 3, 3 5 15, 5 ভাগের 1 না উত্তর, শেষ। সুতরাং এটা না, কিন্তু এটা লেখো, হ্যাঁ, 15 ভাগে 3, ওই হর লাগস না, কি কথা করে, হ্যালো হ্যালো, 15 ভাগে 3 2 দ্বিগুণ করুন, কেমন, 15 ভাগে 3 গুণ 3 15 ভাগে 3 গুণ 4, ঠিক আছে? 15 দুগুণে 30, 3 দুগুণে 6, 3 15 45, 3 3 9, 4 15 60, 3 4 12, শেষ অঙ্ক। 2 দিগুলে 4 দুগুণে 8, 2 দিগুলে 25 সমান সমান কত, 25 ভাগের 4, ঠিক আছে? সুতরাং 50 ভাগের 8 ভগ্নাংশ হলো 50 ভাগের 8 গুণ 2, 50 ভাগের 8 গুণ 3, 50 ভাগের 8 গুণ 4, 100, 8 গুণে 16, 3 50 150, 3 8 24, 4 50 4 5 20, 0 8 2, 4 8 32, ঠিক আছে? তারপরে এখানে ডি নাম্বার, দুটা জোর সংখ্যা না, দুটা জোর সংখ্যা তো, দুই দিয়ে যাবো, দুই দিয়ে গেলে 8 গুণে 16, 100 কত 50, আবার জোর সংখ্যা না, আবার দুই দিয়ে যাবো, 8 গুণে 4 দুগুণে 8, 2 দিয়ে গেলে 50 অর্ধে 25, তাহলে কত, 25 ভাগের 4 না, শেষ। এবার সুতরাং 100 ভাগের 16, 100 ভাগের 16 এর তিনটি ভগ্নাংশ হলো, অনে লেখো না তোমরা, 16 গুণ 2, 16 গুণ 3, 16 2, 2 100, 2 16 2 32, 3 100, 3 16 48, 4 100, 600, 4 16 64, গুণ করবে তোমরা না পারলে, হ্যাঁ, এমনি লিখবে 16, 4, 4, 24, 4, 2, 4, 6, এমনি করে গুণ করবা, কেমন? এটা 0, 0 কাটতে আছে না, আর কত থাকে, 0, 0 কাটলে কত থাকে, 1 আর 6 না,
এই অঙ্কটা এখানে শেষ, সমান সমান ছ ভাগের এক, ঠিক আছে? সুতরাং দেখো 60/10 সেন থেকে কত গুণ আছে? 3টি, 10×2, 10×3, 10×4, ঠিক আছে? 6×12, 0টা বলবো 120, 10×20, 3×6 18, 0টা বলবো 3×10 30, 4×6 24, 0টা বলবো 4×10 40, 70, কেমন? তারপরে কোন সংখ্যার শেষে যদি শূন্য বা পাঁচ থাকে, পাঁচ দিয়ে ভাগ যাবো, পাঁচ দিয়ে ভাগ যাবো, মনে থাকবো না? এটা লাস্টে কত আছে? পাঁচ আছে না? তাহলে কত দিয়ে ভাগ যাবো? পাঁচ দিয়ে, না পাঁচ দিয়ে ভাগ যাবো তো, বুঝছো নি? কোন সংখ্যা লাস্টে শূন্য বা পাঁচ থাকলে পাঁচ দিয়ে ভাগ যাবো, ঠিক আছে? ওই চুপ, যা যা লাগলে তো, তাহলে তাহলে পাঁচ দিয়ে গেলে 3×5 15, 5×5 75 ভাগ যাবো, 5 দিয়ে কেমন? কত হইব মনে মনে প্রশ্ন হবো না যে কত হইতে পারে? দেখো এখানে দেখো, পাঁচের নাম তার সাতের মধ্যে কতবার যায়? পাঁচের নাম তার সাতের মধ্যে, পাঁচ একে পাঁচ, পাঁচ দুগুণে 10, বেশি যাবো না, কবার যাবো? একবার, পাঁচ একে পাঁচ, এটা কত? আর কত বাকি থাকে? দুই, পাঁচের আগে দুই বললে মনে মনে কত হয়? 25 না? তাহলে পাঁচ পাঁচা 25, বুঝছো নি? দুটোটা আবার তিন দিয়ে ভাগ যাবো না? 3×3, 3×5 15, 5/1, ঠিক আছে? সুতরাং 75/15 এর সেন থেকে এসে যাবো এর 3টি তুল্য ভগ্নাংশ হলো 75/15×2, 75/15×3, 75/15×4, হ্যাঁ, 5×10 = 0, 5×10 = 0, হাতে কত? 1, 7×14 = 15, 150, 15×3 = 30, ভালো করে গুণিয়ে কেন করি? দেখো ওই যে 3×5 15, 5, হাতে কত? 3×7 21, 21×22, 3×15 45, 4×5 = 0, হাতে 2, 4×7 = 28, 27, 4×15 = 60, ঠিক আছে? এবার এটা দেখো, জোর জোর সংখ্যা না, কেন বুঝছো? দুইয়ের জোর সংখ্যা না, 0, 2, 4, 8, 6 এগুলো থাকলে জোর সংখ্যা, তো জোর সংখ্যার কত দিয়ে ভাগ যায়? দুই দিয়ে, জোর সংখ্যার কত ভাগ যায়? দুই দিয়ে, 12টা দুই ভাগ করলে 6, 30-এর 60-এর কত? 30, দুটোটার কত দিয়ে ভাগ যায়? জোর সংখ্যা না, দুই দিয়ে, 3×6, 30-এর 15, আর ভাগ যাবো না? 3×1 = 15, 3×15 না, সমান সমান 5/1 না? কবার কাটছি দেখছো নি? এমনি করে কাটবো তো, দুইবার, তিনবার কাটছি, একবার, দুইবার, তিনবার, ঠিক আছে? ওই দেবজিৎ লিখছ নি? এবার সুতরাং 6/12 এর 3টি তুল্য ভগ্নাংশ হলো 6/12×2, 6/12×3, 6/12×4, ঠিক আছে? 6×2 = 0, 6×12, 12×24, 3×0 = 0, 3×6 = 18, 3×12 = 36, 4×0 = 0, 4×6 = 24, 4×12 = 48, ঠিক আছে? এটা
কাটাটি করুন, ঠিক আছে? দুটোটা কত বাদ যায়? দুই দুই দিকে আট বার ষোলো, দুই দিকে নয়ের মতো কতবার যাবো? দুই নাম তো নয়ের মতো কতবার যাবো? কতবার যাবো? চারবার। পাঁচবার হলে বেশি যাবো না? কবে যাবো তাহলে? চারবার। আর কত থাকে? চার দুগুণে আট, এটা নয়, আর কত থাকে? ভালো করে ভাবো, দুই নাম তার নয়ের মতো কতবার যায়? চারবার, চার দুগুণে আট, এটা নয়, আর হাতে এক থাকে না? হ্যাঁ, এই ছয়ের আগে এক বলে কত থাকে মনে মনে? ষোলো। আট দুগুণে ষোলো, আট দিয়ে দেড়েক আটচল্লিশের ভাগ জানে, ছয়টা আটচল্লিশ জানে, আট একে আট, ছয়টা আটচল্লিশ, যা তো ছয় ভাগের এক দেড়েক। হ্যাঁ, রে না ওরে গুণে খাপ শুধু, সুতরাং ছিয়ানব্বই ভাগের ষোলো এর তিনটি ভগ্নাংশ হলো, ভগ্নাংশ হলো ছিয়ানব্বই ভাগের ষোলো ইন্টু দুই, ছিয়ানব্বই ভাগের ষোলো ইন্টু তিন, ছিয়ানব্বই ভাগের ষোলো ইন্টু চার, ঠিক আছে? ছয় দুগুণে বারো দুই, হাতে এক, নয় দুগুণে আঠারো উনিশ, ষোলো দুগুণে বত্রিশ, না তিন ছয় আঠারো আট, হাতে এক, তিন নং সাতাশ আঠাশ, তিন ষোলো আটচল্লিশ, চার ছয় চব্বিশে চার, হাতে দুই, চার নং ছত্রিশ, ছত্রিশে দুই আটত্রিশ, উত্তর চার ষোলো চৌষট্টি, শেষ হন না এটা, এটা এটারে জোর সংখ্যা, এটা বিজোর সংখ্যা, দুটোটার দুই ভাগ যাবো নি না, একটার জালে আরেকটার না জালে ভাগ করতে পারতাম না, দুই দিয়ে যেত না, তিন দি দেখুন, তিন দি, তিন দি ভাগ করার নিয়ম হয়েছে, এগুণ যোগ করেছে, আবার তিন দি ভাগ জানে, দুই একে কত? তিন, তিনের তিন দি ভাগ জানি, তার মানে বারোর তিন দি ভাগ যাবো, এটা এটা যোগ করুন, সাত পাঁচ কত? বারো, বারোর তিন দি ভাগ জানি, তার মানে পঁচাত্তরের তিন দি ভাগ যাবো। হ্যাঁ, এবার তিন দি ভাগ করলে তিন চারা বারো, তিন দি ভাগ করলে তিন নাম তো ছয়ের মতো, সাতের মতো কতবার যাবো? দুইবার, তিন দি মানে ছয়, আরও কত থাকে? পাঁচ পনেরো, তিন পাঁচ পনেরো, তার মানে কত? পঁচিশ ভাগে চার, পঁচিশ ভাগে চার, ঠিক আছে? এবার সুতরাং পঁচাত্তর ভাগের বারো, পঁচাত্তর ভাগের এর তিনটি তুল্য ভগ্নাংশ হলো পঁচাত্তর ভাগে বারো, পঁচাত্তর ভাগের বারো ইন্টু তিন, পঁচাত্তর ভাগের বারো ইন্টু চার, পাঁচ দুগুণে দশ শূন্য, হাতে এক, সাত দুগুণে চৌদ্দ পনেরো, বারো দুগুণে চব্বিশ, তিন পাঁচ পনেরো পাঁচ, হাতে এক, তিন সাত একুশ বাইশ, তিন বারো ছত্রিশ, চার পাঁচ বিশ শূন্য, দুই চার সাত আঠাশ তিরিশ, চার বারো আটচল্লিশ। হ্যাঁ, এতে দেবো দেখো, যেমন আমি কই তেরো এর জোর সংখ্যা না বিজোর সংখ্যা? বিজোর, কারণ তিন আছে না, কোন সংখ্যা লাস্টে শূন্য দুই না ফরে কথা করে গেলেই চার ছয় আট, এটা থাকলে জোর সংখ্যা, জোর সংখ্যার আরেকটা নাম আছে, এটা হচ্ছে যুগ্ম সংখ্যা, জোর সংখ্যার যুগ্ম সংখ্যা বলে। হ্যাঁ, যেমন দুই চার ছয় আট নয় শূন্য, জোর সংখ্যা নেই, ওই জোর সংখ্যা শূন্য লাস্ট শূন্য আছে না, তাহলে জোর সংখ্যা, উহ করে গেলে জোর সংখ্যা, বুঝছো? নি শূন্য কাটে দিছে নয় না,
তাহলে বীজের সংখ্যা বুঝছো না, এমন আর দশ সংখ্যার কত দেবো, দুই দিন দুই দিন গেলে ছয় দিব না বারো, দুই দিন গেলে সাতের মধ্যে কতবার যাবো, তিনবার ন, তিন দিব না ছয়, আর কত থাকে, দুইয়ের আগে এক বলে বারো, তাহলে ছয় দিব না বারো, আবার ছয় দিবে ছত্রিশে ভাগ দেবো না, ছয় একে ছয়, ছয় ছয় ছত্রিশ, সময় সময় ছয় ভাগের এক, ছয় ভাগের এক, সুতরাং বাহাত্তর ভাগের বারো, তিনটি ভগ্নাংশ হলো বাহাত্তর ভাগের বারো ইন্টু দুই, বাহাত্তর ভাগের বারো ইন্টু তিন, বাহাত্তর ভাগের বারো ইন্টু চার, হ্যাঁ দুই দুগুণে চার, সাত দুগুণে চোদ্দ, বারো দুগুণে চব্বিশ, তিন দুগুণে ছয়, তিন সাতা একুশ, তিন বারো ছত্রিশ, চার দুগুণে আট, চার সাতা আঠাশ, চার বারো আটচল্লিশ, চার বারো আটচল্লিশ, হ্যাঁ আর দুইটা আছে, এরপর আবার কষ্ট অঙ্ক, হ্যাঁ দেখো তিন একে তিন, তিন ছয় আঠারো, সমাজ সবাগের এক, হ্যাঁ সুতরাং আঠারো ভাগের তিন, তিনটি লভগ্নাংশ হলো আঠারো ভাগের তিন দুই, হ্যাঁ আঠারো ভাগের তিন ইন্টু তিন, আঠারো ভাগের তিন ইন্টু চার, হ্যাঁ আঠারো দুগুণে ছত্রিশ, তিন দুগুণে ছয়, তিন আঠারো, তিন আঠারো চব্বিশে চার, হাতে দুই, তিন আগে তিন পাঁচ, তিন তিন নয়, চার বত্রিশে দুই হাতে আছে, তিন চার চার সাত, বসে তিন চারা বারো, ঠিক আছে লাস্ট অঙ্ক ভাগ যেত না কোনো সংখ্যা দিয়ে, দুই দি দুই 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 সাইডে যাবে সে পুচে যেত না, তিন দি একটা যেত না, চার দিতে চারে যাব এটা যেত না, পাঁচ দিয়ে এটা যাবো এটা যেত না, লাগতো না, হ্যাঁ এটাই সমান সমান পঁচিশ ভাগের সাইডে, সুতরাং পঁচিশ ভাগের চার এর তিনটি তুল্য ভগ্নাংশ হলো পঁচিশ ভাগের চার ইন্টু দুই, পঁচিশ ভাগের চার ইন্টু তিন, চার ইন্টু চার, পঁচিশ দুগুণে পঞ্চাশ, চার দুগুণে আট, তিন পঁচিশে পঁচাত্তর, তিন চারে বারো, চার পঁচিশে একশো, চার চারে ষোলো, ঠিক আছে এবার হচ্ছে ফার্স্ট অঙ্ক, তো ভেবেছিলাম একসাথে ভিডিও করে দিতে পারবো কিন্তু এই ভিডিও তো হবে না, হ্যাঁ লাস্ট আর একটা পার্টে বাকি তিনটা অঙ্ক সমাধান করে দেবো, কেমন তো আজকের জন্য টাটা।